হরিশ এবং তার স্ত্রী অনন্যা দেবী এবং তার অসুস্থ বাবা শ্যামাচরণ বাবুর সঙ্গে মেদিনীপুর গ্রামে বসবাস করত। হরিশ তার বাবার ক্ষেত সামলাতো, চাষবাস করে যা টাকা ইনকাম হতো তাই দিয়ে যেমন হোক করে সে তার সংসার চালাতো। তারা খুবই দরিদ্র ছিল। শ্যামাচরণ বাবুর বড় ছেলে কমলেশ বিয়ে করেই তার স্ত্রী কামিনীকে নিয়ে শহরে চলে গিয়েছিল। কমলেশ এবং কামিনী দুইজনই খুব লোভী ছিল, তারা শুধু টাকা পয়সার জন্য শহরে চলে গিয়েছিল। একদিন শ্যামাচরণ বাবুর শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। সে তার ছোট ছেলে হরিশকে ডেকে বলে, বাবা হরিশ, একবার এদিকে আয় আমার কাছে। হ্যাঁ বাবা, এই তো আমি তো এখানেই আছি, বলো কি বলবে। বাবা হরিশ, দেখ সকলকে একদিন না একদিন যেতেই হবে, আজ আমার যাবার সময় চলে এসেছে। বৌমা, তুমিও আমার পাশে বসে থাকো। কমলেশ, কমলেশ কোথায় গেল, ও কি এখনো আসেনি? হ্যাঁ বাবা, খবর দিয়ে দিয়েছি, দাদা রাস্তাতে আছে। ওরা যদি এসে যেত তাহলে ভালোই হতো, তোমাদের সকলকে একটা কথা বলার ছিল। না বাবা, দয়া করে ওই রকম বলো না, কিছু হবে না তোমার, দাদা বৌদি এক্ষুনি এসে যাবে। হ্যাঁ আসবে, আমিও জানি আসবে, আর এসেই ওরা ওদের নিজেদের জায়গা জমির ভাগ চাইবে। বাবা হরিশ, তাই তোরা ওদের চিনতে পারিস নি, কিন্তু আমি জানি ওরা খুবই চালাক। এখন আমি তোদের যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা ভালো করে মন দিয়ে শোন। এই কথা বলার পর শ্যামাচরণ বাবু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই রকম ভাবে শ্যামাচরণ বাবুর কথা অর্ধেকই রয়ে যায়। এই দেখে হরিশ আর অনন্যা খুবই কান্নাকাটি করতে থাকে। শ্যামাচরণ বাবুর মৃত্যু হয়ে যাবার কিছুক্ষণ পর কমলেশ এবং তার স্ত্রী কামিনী আর তাদের একমাত্র ছেলে রিঙ্কু সেখানে এসে উপস্থিত হয়। তাদেরকে দেখে হরিশ জোরে জোরে কাঁদতে কাঁদতে তার বড়দাকে বলে, দাদা দাদা, আমরা অনাথ হয়ে গেলাম। চুপ কর ভাই, কাঁদিস না। আচ্ছা তুই এটা বল, বাবাকে কিছু বলে গেছে জায়গা জমির ব্যাপারে? না বাবা, তো এই কথা কিছুই বলেনি। বলেনি তো কি হয়েছে, তোমরা তো দুই ভাই, দুই ভাইয়ের দুটো ভাগ করে নিলেই তো হয়ে যায়। বৌদি দেখো, এই তো বাবার মৃত্যু হয়েছে, এই সব কথা তো পরেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সব কাজ মিটে গেলে তখনই হবে। কামিনী আর কমলেশ দুইজনেই পয়সার লোভেতে শহরে চলে গিয়েছিল। শহরে গিয়ে তারা অনেক পয়সাও কামিয়েছিল। হরিশ এবং অনন্যা তারা অসুস্থ বাবার দেখাশোনা করার জন্য গ্রামে থাকতো আর তার বাবার ক্ষেত দেখাশোনা করতো। হরিশ আর অনন্যা দুইজনেই মিলে শ্যামাচরণ বাবুর খুব খেয়াল রাখতো। তারা দুইজনে কোনোদিন কোনো কিছুর কষ্ট শ্যামাচরণ বাবুর হতে দিত না। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলেশ হরিশকে বলে, হরিশ দেখ, এবার তো আমাকে শহরে চলে যেতে হবে, আর বাবার মৃত্যু বেশ কিছুদিন কেটে গেলে তারপর আমরা ভাগাভাগিটা করে নিই। দাদা, ভাগাভাগিটা কি খুবই দরকার? হ্যাঁ, তা নয় তো কি, তোমরা তো এখানেই থাকো, তোমাদের জায়গা জমি দেখাশোনা করো, কিন্তু আমাদেরটাকে কে দেখাশোনা করবে? আমরা কি সেখান থেকে এসে জায়গা জমি দেখাশোনা করব? তাই আমরা আমাদের ভাগটা নিয়ে বিক্রি করে দেব। বৌদি, তাহলে কি তোমরা আর গ্রামে আসবে না, আর এখানের সাথে কোনো সম্পর্ক রাখবে না? গ্রামে আর কি আছে বলো, যতক্ষণ বাবা ছিল ততক্ষণ একবার করে আসতাম, কিন্তু এখন আর কি করতে আসবো? কমলেশ এবং কামিনী দুইজনেই ভেবে নিয়েছিল যে ভাগাভাগি করেই ছাড়বে। ভাগাভাগি করার একদিন আগেই কামিনী কমলেশকে বলে, বলছি শোনো না, আমার কাছে একটা খুব ভালো বুদ্ধি আছে। আমরা এমন একটা কিছু করব যাতে হরিশ নিজের জায়গা জমিটা আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু হরিশ নিজের জায়গা জমি আমাদের কেন দেবে, আর আমরা তো এত জিনিস নিয়ে কি করব? করব মানেটা কি, সব জায়গা জমি বিক্রি করে শহরে একটা বড় বাড়ি কিনবো, আর তার সাথে একটা ভালো গাড়িও কিনবো। এই বলে কামিনী তার বুদ্ধিটা কমলেশের কানে কানে বলে। পরের দিন সকালে কামিনী তার ছোট ছেলে রিঙ্কুকে নিয়ে শহরে চলে যায়। কমলেশ একটু কান্নার অ্যাক্টিং করে হরিশকে বলে, হরিশ ভাই দেখ না, আমার ছেলে রিঙ্কু খুবই অসুস্থ, ডাক্তার বলেছে অনেক টাকার প্রয়োজন, রিঙ্কুর অনেক বড় রোগ হয়েছে। আর সকালেই কামিনী রিঙ্কুকে নিয়ে শহরে চলে গেছে, শহরে বড় হসপিটালে চিকিৎসা করাতে হবে। দাদা কি হয়েছে, কি হয়েছে রিঙ্কুর? এই তো দেখলাম রিঙ্কু একদম সুস্থ হয়ে রয়েছে, আর এই কদিনের মধ্যে আবার এই রকম হয়ে গেল, কি করে হলো, এখন কি হবে?
হ্যাঁ সুস্থ ছিল ঠিকই, কিন্তু কাল রাত থেকে ওর শরীর খুবই অসুস্থ। যা জায়গা জমি আছে সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করতেই হবে, তাছাড়া এখন আর কোনো উপায় নেই। কিন্তু দাদা সব জায়গা তুমি বিক্রি করে দিলে আমরা কোথায় চাষ করব? বাড়ির পিছনে যেটুকু জমি আছে ওখানে চাষ করবি, আর এইগুলো সবই বিক্রি করতে হবে, না হলে আমি এত টাকা কোথায় পাবো? তুই কি চাস না আমার ছেলেটাকে বাঁচাতে? না না দাদা, তুমি এরকম কেন বলছো? রিঙ্কু ঠিকই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যা জায়গা জমি আছে সবই বিক্রি করে দাও, আর আমাদের রিঙ্কুকে ভালো করে তোলো। এই বলে কমলের সব জায়গা জমি নিজের নামে করে নেয়, তারপর সব বিক্রি করে দেয় আর সব টাকা নিয়ে শহরে চলে যায় কামিনী এবং তার ছেলে রিঙ্কুর কাছে। রিঙ্কু একদম সুস্থ সফল ছিল, তার কিছুই হয়নি, শুধুমাত্র কমলের জায়গা জমি নেবার জন্য এই সব নাটক করেছিল। শহরে এসে তারা খুব হাসি খুশিতে ছিল। এদিকে হরিশ সামান্য একটুখানি জায়গা চাষবাস করে সংসার চালাতো। এই রকম ভাবে এই দিন কাটছিল। সে খুব মেহনত করে অনেকটা চাষবাস করেছিল আর সেই বছরে খুব লাভ হয়েছিল। এদিকে একদিন রিঙ্কু মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়, সেই দেখে কামিনী কাঁদতে কাঁদতে বলে, রিঙ্কু 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 কি হলো তোর? চক্ষুল চক্ষুল বলছি, কি হয়েছে তোর? রিঙ্কু বাবা কি হলো তোর? কমলেশ রিঙ্কুকে তাড়াতাড়ি করে পাশের একটা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বাবু বেশ কিছুক্ষণ চিকিৎসার করার পর কমলেশ বাবুকে বলে, আপনার ছেলের ক্যান্সার হয়েছে, অপারেশন করতে হবে। যদি তাড়াতাড়ি অপারেশন না করা হয় তাহলে একে আর বাঁচানো সম্ভব না। ডাক্তার বাবুর কথা শুনে কমলেশ এবং কামিনী চমকে যায়। দুইজনে ভাবতেও পারে না যে এই মিথ্যে কথা বলে তারা জায়গা জমি নিজেদের নামে করে নিয়েছিল আজ সেই মিথ্যাটা সত্যি হয়ে যাবে। তারা নিজেদের ছেলে রিঙ্কুকে বাঁচানোর জন্য তাদের ঘরবাড়ি সব বিক্রি করে দিয়েছিল। তাদের কাছে খাবার মতো পয়সা ছিল না। সেদিনের পর থেকে তারা লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো। রিঙ্কুর চিকিৎসা করার পর সে সুস্থ হয়ে উঠেছিল। এদিকে হরিশ এবং তার স্ত্রী অনন্যা খুব সুখে শান্তিতে হাসি খুশিতে গ্রামে বসবাস করছিল। অর্পিতা অঞ্জলি ও নিকিতা তারা তিন বোনে তার মা কমলা দেবী এবং তার বাবা সমরেশ বাবুর সঙ্গে চাঁদপুর গ্রামে বসবাস করে। তারা তিন বোনে কলেজে পড়াশোনা করত। সমরেশ বাবু ছিল একজন ময়রা, তার ছিল অনেকই বড় একটা মিষ্টির দোকান যেখানে অনেক রকমের মিষ্টি তৈরি করা হতো। সেখান থেকেই সমরেশ বাবু ভালো টাকা ইনকাম করত আর তাই থেকে সে খুব ভালোভাবেই সংসার চালাতো। অর্পিতা অঞ্জলি ও নিকিতা তারা তিন বোনই সংসারের কোনো কাজই জানতো না। কমলা দেবী তাদের তিন বোনকে কাজ করার কথা বলে বলে তার মুখ ব্যথা হয়ে যেত। কিরে তোরা উঠবি না? কটা বাজলো দেখেছিস? 11টা বাজে, কলেজে যাবি কখন? আর সবসময় তো বলিস আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, কাজের কথা বললেই যাই হোক না যাই হোক বাহানা দিয়ে চলে যাস। আজ তো 11টা বাজে, আমার মনে হচ্ছে তোরা কলেজে যাবি না, তাই তো? তাহলে চল রান্নাঘরের কিছু কাজ করে দে। ওহো মা, তুমি সেই তোমার কাজ নিয়ে পড়ে গেলে, একটু শান্তি করে ঘুমাতেও দিতে পারো না নাকি? আমরা তো রোজ কলেজেই যাই, আজ না হয় একটু শান্তি করে ঘুমাচ্ছি আর সেটাও তোমার সহ্য হচ্ছে না? হ্যাঁ অর্পিতা, তুই একদম ঠিক বলেছিস, মায়ের তো আমাদের বসে শুয়ে থাকতে দেখলে ওনার হিংসা হয়, তার জন্যই তো সবসময় কাজ করার কথা বলে। মা আমরা বাড়ির কোনো কাজই করতে পারি না আর পারবোও না। আহা কত ভালোভাবে বলে দিলে আমরা কাজ করতে পারি না আর পারবোও না, এই কথাটা তোরা তোদের শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মাকে বলবি, তখন তোদের শাশুড়ি মা তোদের মজা বুঝিয়ে দেবে। আর এই যে আমার ছোট মহারানী নিকিতা, তুই চল আমার সাথে একটু সাহায্য করে দিবি। এই বলে কমলা দেবী ছোট্ট মেয়ে নিকিতাকে ডেকে নিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে কমলা দেবী নিকিতাকে বলে, এই নিকিতা এই নে আলুগুলো কেটে দে, আজকে আমি ভাবছি আলু ভাজা করব। অঞ্জলি আর অর্পিতা আলু ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই জন্য আমি ভাবছি ওদের জন্য আলু ভাজা করব, তুই একটু আলুগুলো কেটে দে তো। এই বলে কমলিকা দেবী নিকিতাকে আলুগুলো কাটতে দেয়, তারপর নিজে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নিকিতার দিকে আর কোনো ধ্যানই দেয় না। নিকিতা আলুগুলো উল্টো পাল্টা করে কেটে দিয়েছিল। হঠাৎ করে কমলা দেবীর নিকিতার দিকে চোখ যায়, তখন সে আলু কাটা দেখে চমকে ওঠে। হাই হাই ওপরওয়ালা, আরে এই নিকিতা তুই এইরকম ভাবে কেন আলুগুলো কাটছিস? তোকে তো আমি বললাম আলু ভাজা করবো আর তুই এরকম লম্বা লম্বা করে আলু ভাজা কেটেছিস কেন? হাই হাই ওপরওয়ালা,
আমি যে কেন এদের তিন বোনকে কাজ বলি কে জানে। সত্যি আমারই ভুল হয়ে গেছে তোকে কাজ বলার কথা, সরে যা এখান থেকে। মা তুমি তো আগেই এটা বলতে পারতে, চলে যা এখান থেকে, সরে যা এখান থেকে, এখন কাজ হয়ে যাবার পর বলছো। আর তাছাড়া তুমি তো জানো আমরা কোনো কাজই পারি না, তাহলে আবার আমাদের কেন কাজ করতে বলো। আহা বাবারে বাবা, সামান্য একটু কাজ করে দিলি আর তাও আবার এত কথা বলছে। তোদের ডাকবো না তো কাদের ডাকবো, পাড়া প্রতিবেশীদের ডাকবো। আর তুই যে আমাকে এই কথা বলছিস, তাহলে তুই শ্বশুর বাড়ি গিয়ে কি করবি? আজ বাদ কাল তো তোকে শ্বশুর বাড়ি যেতে হবে, তখন কিন্তু তোকেই রান্না বান্না করতে হবে। মা তুমি সবসময় শ্বশুর বাড়ির তুলনা দিয়ে আমাকে কাজ করিয়ে নেবে ধান্দে মারো, তাই না? কিন্তু অত সহজ নয় আমাকে কাজ করিয়ে নেওয়া, আমি কাজ করতে পারবো না। তুমি করো তোমার কাজ, আমি চললাম। এই বলে নিকিতা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসি। এইরকম ভাবেই তারা তিন বোনেই বাড়ির কোনো কাজই করতো না, সমস্ত কাজ কমলা দেবীকেই করতে হতো। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন প্রতিবেশী বুলটি দেবী তাদের বাড়িতে এসে বলে, কি ব্যাপার অঞ্জলি, অর্পিতা, নিকিতা, তোরা এরকম ভাবে বসে বসে মোবাইল ঘাঁটছিস কেন? তোর বাবা এত কষ্ট করে মিষ্টিগুলো বিক্রি করার চেষ্টা করছে, তোরা তো তোর বাবার হাতে হাতে সাহায্য করে দিতে পারিস। দিদি তুমি কাদেরকে সাহায্য করার কথা বলছো? যারা আমাকে কখনই সাহায্য করলো না, আবার তারা নাকি তার বাবাকে সাহায্য করতে যাবে। ওরা তিন বোনই তো বাড়ির কোনো কাজই পারে না, আবার মিষ্টি সে তো অনেক দূরের কথা। এ মা সত্যি নাকি? কিন্তু আমি তো ভেবেছিলাম এরা তিন বোনে হয়তো একটু হলেও মিষ্টি বানাতে পারে, কারণ ওর বাবা তো বাড়িতেই মিষ্টি বানায়। আমি ভাবলাম হয়তো সেগুলো দেখে দেখে ওরা শিখে ফেলেছে। তাকে তুমি আমাদের বাড়িতে কিসের জন্য এসেছো আগে সেটা বলো। আমি জানি নিশ্চয়ই তুমি কোনো কিছু চাইতে এসেছো, ফ্রি ফোকটে চাটাই তো তোমাদের কাজ, আর ফ্রি ফোকটে জ্ঞান দেওয়া। শোনো আমাদের অত জ্ঞান লাগবে না। এ মা অঞ্জলি, তুই কি ছোট বড় কাউকে আর মানছিস না? দেখো দিদি দেখো, তোমার সামনে তোমার মেয়ে আমার সঙ্গে কিরকম ভাবে কথা বলছে। আর তাছাড়া দিদি, আমি তো তোমার কাছে একটু রসগোল্লা চাইতে এসেছিলাম। আসলে আমার বাড়িতে হঠাৎ করেই দুটো আত্মীয় এসে পড়েছে। আমি যদি জানতাম এখানে এসে আমাকে এরকম কথা শুনতে হবে, তাহলে তো আমি কখনই আসতাম না। এই বলে বুলটি দেবী সেখান থেকে চলে যায়। বুলটি দেবী চলে যাবার পর কমলা দেবী খুবই রেগে যায়, আর তখন সে তার তিন মেয়েকে কথা শুনিয়ে দেয়। তারপর তারা তিন বোনে মন খারাপ করে নিজেদের রুমে চলে যায়। জানিস অর্পিতা, আমি ভাবছি এবার থেকে আমি বাবার কাছে যাব, আর বাবা কিরকম ভাবে মিষ্টি বানায় আমি সেগুলো শিখে নেব। তাহলে মা আর আমাদেরকে কথা শোনাতে পারবে না, না হলে রোজ রোজ আমাদেরকে মা এরকম ভাবে কথা শোনাবে। অঞ্জলি তুই ঠিকই বলেছিস, আর তাছাড়া মা এটাতে বলেছে আমার কোনো যায় আসে না, কিন্তু পাড়া প্রতিবেশীরা আমাদের বলছে, এটাতে আমার অনেক খারাপ লাগছে। না আমিও তোর সঙ্গে যাব। অর্পিতা অঞ্জলি আমিও তোদের সঙ্গে যাব, আর মিষ্টি বানানো শিখব, তারপরে পাড়া প্রতিবেশী সকলকে দেখিয়ে দেব যে আমরা তিন বোনে অনেক কিছু করতে পারি। এইরকম ভাবেই কথাবার্তা বলার পর তারা তিন বোনই সিদ্ধান্ত করে ফেলে যে তারা কাল থেকেই বাবার কাছে মিষ্টি বানানো শেখার জন্য যাবে। এইরকম ভাবেই দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা তারা তিন বোনে ঘুম থেকে উঠে বাবার মিষ্টির দোকানে চলে যায়। তাদের তিন বোনকে দেখে তার বাবা সমরেশ বাবু চমকে উঠে বলে, কিরে আজ তোরা তিন বোনে এখানে হঠাৎ করে, তোদের আবার কি হলো, কি ব্যাপার? তোদের মা কি তোদেরকে কিছু বলেছে? না না বাবা, মা কেন কিছু বলতে যাবে, আমরা তো তোমার হাতে হাতে সাহায্য করে দিতে আসলাম। আর হ্যাঁ, তুমি কিরকম ভাবে মিষ্টি বানাও সেটাও দেখতে আসলাম, একদিন না একদিন এই মিষ্টি বানানো আমরাও শিখে যাব, আর তখন হয়তো আমাদের হাতে মিষ্টিকে সকলেই নাম করবে। এই কথা শুনে সুরেশ বাবু অনেক খুশি হয়ে যায়। আর এইরকম ভাবে দিনের পর দিন তারা তিন বোনে মিষ্টি কিরকম ভাবে বানাতে হয় বাবার কাছ থেকে সবকিছু পদ্ধতি শিখে ফেলে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুরেশবাবু তার তিন মেয়ের জন্য পাত্র দেখা শুরু করে দেয়। হঠাৎ করে একদিন বিলকিস দেবী তার তিন ছেলে অখিলেশ, পীয়ূষ ও সাহিলকে নিয়ে কমলা দেবীদের বাড়িতে আসে। তাদের তিন বোনকে দেখে বিলকিস দেবী পছন্দ করে ফেলে। বাহ দিদি, আপনার তিন মেয়ে তো খুবই সুন্দর। মা তোমরা রান্না বান্না পারো তো? আমার বাড়িটা সামলাবার মতো তিনটে বৌমা চাই, আর আমি তোমাদের তিন বোনকে পেয়ে অনেকই খুশি হয়েছি। তোমরা যদি রান্না বান্না পারো তাহলে তো আমার আর কিছুই প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমার মেয়ের অনেক ভালো রান্না করতে পারে।
বিয়ে কেটে যাবার ভয়ে কমলা দেবীকে এই মিথ্যে কথাটা বলতে হয়, যার কারণে কমলা দেবী অনেকই ভয় পাচ্ছিল। কিন্তু তবুও সে সাহস করে এই কথাটা বলে। আর এইরকম ভাবে কথাবার্তা বলার পর বিলকিস দেবী ও কমলা দেবী একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে। তারপর বিলকিস দেবী তার তিন ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে যায়। আর এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। কয়েকদিন পরে তাদের বিয়ের দিন চলে আসে এবং তারই সাথে বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে যায়। কমলা দেবী মিথ্যে কথা বলার জন্য সে তখনও ভয় পেয়েছিল যে বিয়ের পর কি হবে। তাই সে তার তিন মেয়েকে বলে, এই অর্পিতা, অঞ্জলি, নিকিতা, শোন, তোদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি। তোরা যখনই রান্নাঘরে রান্না করতে যাবি তখনই কিন্তু ভালোভাবে দেখে শুনে রান্না করবি। আর হ্যাঁ, যদি কোনো মিষ্টি বানাতে বলে তাহলে আমাকে ফোন করে একবার বলবি, আমি তোদের সবকিছুই বলে দেব। আমি তোদের শাশুড়ি মাকে বলে তো দিলাম তোরা রান্না করতে পারিস, কিন্তু আদেও তোরা রান্না করতে পারিস না। এখন এই মিথ্যে কথার জন্য আমাকেই ভুগতে হবে। ওহো মা, তুমি আমাদেরকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো? আর তাছাড়া দুই দিন পরে তো আমাদের বিয়ে, অনেক কাজ আছে তোমার, তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না। যাও, তুমি তোমার কাজ করে যাও, আমরা ঠিক ম্যানেজ করে নেব। এই বলে অঞ্জলি তার মাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। আর এইরকম ভাবেই দেখতে দেখতে দুই দিন কেটে যায়। দুই দিন পর তাদের তিন বোনের বিয়ে সম্পূর্ণ হয়। তারপর তারা তাদের নতুন স্বামীদের সঙ্গে নতুন শ্বশুর বাড়িতে চলে আসে। বিলকিস দেবী তাদের তিন বউকে বরণ করে বাড়িতে তুলে বলে, বৌমারা, আমি জানি আজকে তোমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছ। এই কয়েকদিন ধরেই তো এত কিছু অনুষ্ঠান হচ্ছে, তোমরা হয়তো রাতে ঠিকভাবে ঘুমাতেও পারোনি। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাদের সঙ্গে বেশি কথাবার্তা বলবো না, তোমরা এখন রেস্ট নিয়ে নাও। কালকে সকালে তাড়াতাড়ি উঠে পড়ো, কিন্তু তোমাদেরকে প্রথম রান্না করতে হবে সকলের জন্য। এই বলে বিলকিস দেবী তাদের তিন বৌমাকে রুমে পাঠিয়ে দেয়। তারা তিনজনে তিনটে রুমে চলে যায়। তারা তিন বোনই সারা রাত এটাই ভাবতে থাকে যে তারা সকালবেলা উঠে কি রান্না করবে। তারা তো রান্না বান্না বলতে কিছুই জানে না। এইসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা তিন বোনে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে আর একে অপরকে বলে, এই অর্পিতা, কি রে কি বানানো হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। দেখ, আমরা যদি বাবার শেখানো মিষ্টি তৈরি করি তাহলে তো সকলেই খাবে, আর সেটা খেয়ে যদি সকলে নাম করে তাহলে তার কোনো খাবারেরই প্রয়োজন হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস, আমিও তো ওটাই ভাবছি। আমরা তিনজনে আজকে অনেক মিষ্টি বানাবো আর শাশুড়ি মাকে সবকিছুই টেস্ট করাবো। আর মিষ্টি খেয়ে দেখবি শাশুড়ি মায়ের পেট ভরে যাবে। আজকের দিনটা এরকম ভাবেই কাটাতে হবে, পরে মাকে ফোন করে রান্না বানার কাজটা বুঝে নেব। তাহলে কি শুরু করা যাক? বেশি কথা না বাড়িয়ে চলো, আমরা তিন বোনে কাজে লেগে পড়ি। এই বলে তারা তিন বোনে নানান রকমের মিষ্টি বানানো শুরু করে দেয়। বেশ কয়েক ঘন্টা পর তারা সব রকমের মিষ্টি নিয়ে শাশুড়ি মায়ের সামনে রেখে দেয়। অত মিষ্টি দেখে শাশুড়ি মা বলে, আমার তিন বৌমা, তোমরা এত মিষ্টি বানিয়েছো, বাবারে বাবা, আমার যে দেখেই জিভে জল চলে আসছে। দেখি দেখি, দাও টেস্ট করে দেখি। এই বলে বিলকিস দেবী একটা টেস্ট করবার কথা বলে। সব কিছু থেকে একটা একটা করে নিতে থাকে আর মিষ্টি খেতে খেতে তার পেট ভরে যায়। সে প্রায় অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলেছিল আর তাদের তিন বউয়ের হাতে মিষ্টিকে সকলেই অনেক প্রশংসা করে। এইরকম ভাবে তারা তিন বোনে অনেক খুশি হয়ে যায়। তিন বউ মিলে রান্নাঘরে বেশিরভাগ সময় মিষ্টি তৈরি করত আর তাদের শাশুড়ি মাকে খাওয়াতো। রান্না বান্নার সময় আসলে মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিত। আর আস্তে আস্তে এইরকম ভাবে তারা তিন বোনে রান্না বান্না শিখে যায়। সেদিনের পর থেকে তারা নিজেরাই রান্না করত আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।